ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে 12 বছরের সম্পর্কের ইতি টানলেন ডেভিড ডাহিয়া। স্প্যানিশ কিপার এক ফেসবুক পোস্টে ওল্ড ট্রাফোর্ডকে বিদায় বলে দিলেন। চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসে, তারপর থেকে ফ্রি এজেন্ট ছিলেন তিনি। এই এক যুগে ইউনাইটেডে 545 ম্যাচ খেলেছেন ডাহিয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ম্যানুয়ের সব সমর্থকদের উদ্দেশ্যে এই বিদায়ী বার্তা দিলাম আমি। গত 12 বছর ধরে যে ভালোবাসা পেয়েছি সেজন্য আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। এ জার্সি যখনই পড়েছি আমি গর্ববোধ করেছি। দলকে নেতৃত্ব দেয়া, এ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারা, বিশ্বের সবচেয়ে বড় ক্লাব যে সম্মান কেবল দিয়েছিল কিছু সৌভাগ্যবান খেলোয়াড়কে। 2011 সালে 1,89,00,000 পাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যানুতে যোগ দেন ডাহিয়া। তিনি বললেন, আমি এখানে আসার পর থেকে ছিল অবিস্মরণীয় ও সফল অধ্যায়। তখন বয়সে অ্যাথলেটিকো ছাড়ার পর আমি কখনো চিন্তা করিনি একসঙ্গে আমরা এত কিছু অর্জন করব। এখন নতুন চ্যালেঞ্জ নেওয়ার সঠিক সময়, আবারও নতুন পরিবেশে আমাকে যুক্ত করার। ম্যানু সবসময় আমার হৃদয়ে থাকবে। এ ক্লাব আমাকে গড়েছে এবং কখনো আমার কাছ থেকে হারিয়ে যাবে না।